আজকে আমি বানাচ্ছি ডালমুট। কি মনে পড়ছে কোনো এক অবসর সময়ের কথা, কিংবা পেটে খিদে নিয়ে মন খারাপ সময় কাটানোর কথা? কি তখন ডালমুট সাথে ছিল? তো আমার তো বাসের জ্যাম সহ অলস বিকেল কাটে প্রায় ডালমুটের সাথে। জানি আমি পুরনো কথা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, খুব সহজ এই রেসিপিটি বানানো। চলুন আমরা এখন ডালমুট বানাই। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি এই ডালগুলোকে ভিজিয়ে নেব। ভিজিয়ে রাখার পরে এখানে আমি তেল দিয়েছি 1/2 কাপ পরিমাণে। কিছুটা বেশি তেল দিতে হবে যেন ডুবুডুবুভাবে ভাজা হয়ে যায়। আমি এই ডালগুলোকে আগে ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আমি একদম লো ফ্লেমে ডালগুলোকে ভেজে নেব অনেকক্ষণ সময় ধরে। মজাদার এই জলখাবারটি তৈরি করা খুবই সহজ। চলুন ভিডিওটি ভালো করে দেখলে আপনারাও শিখে যাবেন কী করে আপনারা ডালমুট তৈরি করবেন। প্রথমে আমি অনেকক্ষণ ধরে ডালমুটগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে ডালমুটগুলো ভেজে নিলাম। যখন দেখলাম যে মোটামুটি ভাজা হয়ে গেছে আমার ডালমুটগুলো, এখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এরপরে বাজার থেকে কিনে আনা আমার ম্যাগি মশলা, যেখানে অনেকগুলো মশলার সমন্বয় থাকে, অথবা আপনি চাইলে রসুন, গুঁড়ো রসুন করে দিতে পারেন, আর সাথে একটুখানি হলুদ আর মরিচের গুঁড়ো এবং জিরা ভাজার গুঁড়োও দিয়ে দিতে পারেন। রসুন গুঁড়ো না পেলে কী করবেন? রসুন গুঁড়ো না পেলে আপনারা রসুনটাকে ভালো করে বেটেও এর সাথে দিয়ে দিতে পারেন। এটা দেখতে পারলেন যে কতটা সুন্দর একটা কালার হয়েছে। এর কারণ হচ্ছে আমি ঝাল অনেক বেশি পছন্দ করি, তার জন্যে আমি একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা কেনা মশলার পরিবর্তে, কেনা মশলার যে অ্যাবসেন্সে আপনাদেরকে আমি যে যে মশলাগুলোর কথা বললাম সেগুলো দিলেও কিন্তু সেমই ফ্লেভার এবং টেস্ট আসবে, আরও ভালো ফ্লেভার আসবে। একটুখানি আদা বাটাও দিতে পারেন। তো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে এই তেলগুলোকে আমি ঝরানোর জন্য ভালো করে এখানে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যেন তেলটা ভালোভাবে ঝরে যায়। তেল সহ আমি ছাঁকনিতে ঢেলে দিয়েছি এই কারণেই, যার ফলে মশলাগুলো ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। তেলগুলো ঝরিয়ে ফেলা শেষ, এরপরে আমি এগুলোকে সাজিয়ে নিলাম। ভিউয়ার্স কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।